বিতর্কিত কাউন্সিলর রাজীব গ্রেপ্তার হলেও থামেনি তার বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড। রাজীবের সাঙ্গপাঙ্গদের কাছে এখনও জিম্মি রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা। তাদের ভয়ে মুখ খুলতে চান না বেশিরভাগ মানুষ। এলাকা ঘুরে জানা যায়, সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে মাদক ব্যবসা, চাঁদাবাজির সহ নানা অপকর্ম করে মাত্র 4 বছরে অঢেল সম্পদের মালিক হন রাজীব। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। কাউন্সিলর হয়ে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হন মোহাম্মদপুরের যুবলীগ নেতা তারেকুজ্জামান রাজীব। নিম্নবিত্ত পরিবারের ছেলে রাজীব 2015 সালে আওয়ামী লীগের বিদ্রোহ প্রার্থী হিসেবে 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। সে সময়ে কোনো ব্যবসা ছিল না তার, অথচ এর 4 বছরের মাথায় 10 থেকে 12টি দামি গাড়ির মালিক রাজীব। থাকতেন ডুপ্লেক্স বাড়িতে। মোহাম্মদপুরে রয়েছে তার একাধিক ফ্ল্যাট, জমিসহ বেশ কিছু সম্পত্তি। অভিযোগ আছে, চাঁদাবাজি, দখলদারিত্ব, টেন্ডারবাজি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছিল রাজীব। জনপ্রতিনিধি হয়ে এলাকার জনগণের সম্পত্তি দখল করে নেয় সে ও তার কর্মী বাহিনী। চাঁদা না দেয়ায় বন্ধ করে দেয়া হয় বাড়ি বা প্রতিষ্ঠানের কাজ। সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে এভাবেই এলাকা নিয়ন্ত্রণ করত রাজীব। আমি যখন প্লট কেনার পরে আমরা প্লটের মধ্যে কাজ করতে যাই, তখন রাজীবের গুন্ডাপান্ডা যারা, অর্থাৎ রাজীব এলাকা যাদের দ্বারা নিয়ন্ত্রণ করে চাঁদাবাজি করা, এদেরকে পাঠাই দিয়েছে যে আপনারা কাজ করতে পারবেন না, কমিশনারের সাথে দেখা করেন। আনোয়ারুল্লাহ চান্দু, তারপর হলো নাজমা ইব্রাহিম, এরা এই বসলো যে 2 লাখ টাকা চাঁদা দেন, চাঁদা দিলে আপনারা কাজ করতে পারবেন কালকে থেকে। যখন স্থাপনা করা হয় তখন ও নিজেই এসে কি জিনিসগুলি দেখায় দেয়, হ্যাঁ এভাবে এভাবে করেন। 1 বছর যাওয়ার পরে ওকে বাসায় পাঠায় 10 লক্ষ টাকার জন্য। প্রায় 50-60 জন তার একটা সন্ত্রাসী বাহিনী তৈরি করে, জমি দখল, ভূমি দস্যু, মাদক ব্যবসা এবং যত চাঁদা আছে তাদের এই সন্ত্রাসী বাহিনী দিয়ে সে এগুলো নিয়ন্ত্রণ করে। মোহাম্মদপুরের কাটাসুরে রাজীবের এক সহযোগী আমেরিকান প্রবাসী আব্দুল হকের প্রায় 17% জমি দখল করে রেখেছে, গড়ে তুলেছেন ক্লাব। তো আমরা আপনাকে রিকোয়েস্ট করছি যে ভাই আপনি যদি যখন বলে দেন তখন চলে যাবো, আমরা আপাতত আপনি একটু বসি। ঠিক আছে বসে, কিছুদিন এখন পাশাপাশি তো এলাকার মানুষ, আমি ঝগড়া করতে চাইনি, ঠিক আছে বসে। কিন্তু পরে আস্তে আস্তে রাতের অন্ধকারে সত্যিকার অর্থ করা একটা স্থাপনা করছে এবং আওয়ামী লীগের ব্যানার দিয়ে এটা বানানো হয়েছে। শহীদুল ইসলাম রহমত প্রথম থেকে এই জায়গাটার পিছনে লাগিয়ে আছে। 19 অক্টোবর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রাজীবকে আটক করে র‍্যাব। এরপরও এলাকায় তার প্রভাব কমেনি। রাজীবের কর্মীরা এখনো হুমকি দিচ্ছে এলাকাবাসীদের। তার কিছু সাঙ্গপাঙ্গ আছে, এদেরকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে পুরো এলাকায় একটা স্বস্তি ফিরে আসবে। কারণ এখনও তারিখ যেমন অ্যারেস্ট হওয়ার পর যারা সাক্ষাৎকার দিচ্ছে তাদের উপরে এখন হামলা চলতেছে, আর এখনও ফুটপাতে চাঁদাবাজি চলতেছে। রাজীবের পাশাপাশি তার বাহিনীর সদস্যদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।